বন্ধুরা, আপনাদের সবাইকে মহামায়ার রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমি পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি পটল পাতুরি করব। তাহলে বন্ধুরা, চলুন শুরু করে ফেলি। আমি এখানে পটলগুলো এইভাবে হাফ করে কেটে নিয়েছি আর চোকাটা একটু ছাড়িয়ে নিয়েছি। বেশি বড় পটল নেব না। আর নিয়েছি কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 2 চামচ, পোস্ত 2 চামচ, কাঁচা লঙ্কা, নারকেল আর নুন চিনি পরিমাণ মতন। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। প্রথমে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেলের একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। প্রথমে পটলগুলো তেলে নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। একদম লাল করে ভেজে নিতে হবে। একদিকটা দেখুন লাল হয়ে গেছে, এবারে আমি উল্টে দেব। দুই দিকটাই লাল হয়ে গেছে, এবারে আমি তেল থেকে পটলগুলো তুলে নেব। এবারে একটা বাটি নিয়েছি আর এতে দিয়ে দেব ভাজা পটলগুলো। এবারে এতে দিয়ে দেব সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কার যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। এবারে এইভাবে একটু ওপর নিচ করে নেব। এবারে দিয়ে দেব নুন চিনি পরিমাণ মতন আর সর্ষের তেল। এবারে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে আমি কলা পাতাগুলো একটু গরম জলের মধ্যে একটু এপার এদিক ওদিক করে নেব। এভাবে করলে পাতাগুলো যখন মোড়াবো তখন কিন্তু ফেটে যাবে না। এবারে আমি কলা পাতার মধ্যে দিয়ে দেব পটল, পোস্ত, নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট আমি বানিয়ে মিশিয়ে রেখেছিলাম। এবারে দুদিক দিয়ে পাতাটা আমি এভাবে মুড়িয়ে নেব। এবারে সুতো দিয়ে এইভাবে আমি বেঁধে নেব। দেখুন আমার সব পাতুরিগুলো রেডি হয়ে গেছে। এবারে একটা প্যান নেব। প্যানটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব তেল। এবারে আমি পাতুরিগুলো এইভাবে এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এবারে ঢাকাটা দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে আমি রেখে দেব।
দেখুন একদিকটা লাল হয়ে গেছে, এবারে আমি উল্টে দেব। এবারে আবার আমি ঢাকাটা দিয়ে রেখে দেব। আপনারা দেখেই বুঝতে পারবেন পাতাটা লালচে হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন আপনাদের পটল পাতুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আপনারা গরম ভাতে এই পটল পাতুরি খেতে পারেন, আর বাড়িতে বানিয়ে আমার কমেন্টসে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ভালো হলে লাইক দেবেন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন রেসিপি পেতে। তাহলে বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ।